আজ থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ঢাকা কক্সবাজার ঢাকা আকাশপথে আপাতত উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভোএয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 22 এপ্রিল থেকে তারা ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট সৈয়দপুর বরিশাল ও যশোর আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইটের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, প্রবাসী শ্রমিকদের বিশেষ ফ্লাইট যেটি, সেটি কিন্তু রেগুলার, সেটি কিন্তু চলছে আজকেও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 5টি রেগুলার তাদের যে বিশেষ ফ্লাইট সেটি কিন্তু চলছে। ভোরের দিকে একটি ফ্লাইট ছেড়ে গেছে এবং আজ সারাদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি সহ মোট প্রায় 15টির মতো ফ্লাইট আজ সারাদিনে ছেড়ে যাবে বিভিন্ন এয়ারলাইন্সে আমরা যত দেখেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইউএস বাংলা এবং নভোএয়ার আজকে কিন্তু অভ্যন্তরীণ যে বিমান চলাচল সেটি কিন্তু শুরু করেছে। সকাল থেকে 3টি ফ্লাইট ইউএস বাংলার ছেড়ে গেছে এবং ঠিক 10টার দিকে আরেকটি ফ্লাইট ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং নভোএয়ারের সারাদিনে 10টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে যাবে এবং 10টি ফ্লাইট ফিরে আসবে, অর্থাৎ 20টি নভোএয়ার এবং 10টি ফ্লাইট আসবে ইউএস বাংলার। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আসছে সিলেট থেকে, এই প্যাসেঞ্জারটি কিছুক্ষণ আগে এসে নেমেছেন এবং সিলেট থেকে একটি ফ্লাইট আসার পরে বেশ কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারাও স্বস্তি প্রকাশ করেছেন যে না, অনেকদিন আটকা থাকার পরে বিমানের এই অভ্যন্তরীণ রুটে এই ফ্লাইট চালু করার পরে তারা তাদের যে গন্তব্য সেই সব জায়গাগুলোতে খুব সহজে মুভমেন্ট করতে পারছে। যেহেতু লকডাউন, কঠোর লকডাউন চলার কারণে যে গণপরিবহন বিশেষ করে দূরপাল্লার গাড়ি বন্ধ থাকার পরে অভ্যন্তরীণ রুটে এই ফ্লাইটগুলো চালু করার পরে তারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে সকাল থেকে ওই ধরনের কোনো চাপ না থাকলেও বিকেলের দিকে সেই চাপটি আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং সকাল থেকে বুকিংটাও কিন্তু অনেক বেশি শুরু হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এই এয়ারপোর্টে এখন অনেক প্যাসেঞ্জার আসছে এবং পরপর যে ফ্লাইটগুলো আছে সেগুলোতে যাত্রী সংখ্যা আগের তুলনায় বাড়ছে, যেহেতু গতকাল রাতেই হঠাৎ করে সিদ্ধান্তটি হয়েছিল। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির।